নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ আমি আমলকি মাখা বানাবো। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমলকি আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, চুল স্কিনের জন্যেও খুব উপকারী একটা ফল। এখানে আমলকি মাখা বানানোর জন্যে আমলকি নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, লাগবে একটু আদা, আর লাগছে বিট নুন। এই কটা উপকরণ দিয়েই কিন্তু আমি আমলকি মাখা বানাবো। আমি একটা পিলার নিয়েছি, এখন আমলকিটাকে আমি পিল করে নেব। পুরো আমলকিটাকে এইভাবে আমি পিল করে পাতলা পাতলা স্লাইস করে নেব। এই আমলকি মাখাটা চটপটা টেস্টের অপূর্ব খেতে হয়। কোনো ঝামেলা ছাড়াই রোজ একটা করে আমলকি এইভাবে মেখে যদি খাওয়া যায়, শীতকালে সর্দি কাশি থেকে দূরে থাকা যায়। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করবেন, নতুন ভিডিওর আপডেট সহজে পেয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর শেষে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ফ্যামিলি ফ্রেন্ডদের ফেসবুক টুইটারে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন। এখানে আমি দুটো আমলকি মাখা বানাবো, তার জন্য দুটো আমলকি আমি পিল করে নিলাম। এখন মিক্সার গ্রাইন্ডার জারে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমার যেহেতু আদাটা আগেই বাটা আছে তাই আমি আদা দিলাম না, আপনারা একসাথে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা বেটে নিতে পারেন। ফ্রেশ আদা বাটা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন। বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এখানে আমি 1/4 টিস্পুন বিট নুন দিলাম। এখন আমলকির সাথে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা বাটা আর বিট নুন খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো ঝামেলা ছাড়াই রোজ একটা করে আমলকি এইভাবে মেখে খেলে খেতেও ভালো লাগে, সুস্থও থাকা যায়। এই আমলকি মাখা কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, এতই টেস্টি হয়। রেডি হয়ে গিয়েছে আমার আমলকি মাখা, অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।